হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সুইচ রোল তৈরি করার রেসিপি আজকের পর্বে যে সুইচ রোলটি আমি তৈরি করব। সেটি হচ্ছে অরেঞ্জ সুইস রোল আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে সুইচ রোলটা তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের ডিম নিয়ে নিলাম ডিমের কুসুম আর সাদা অংশটাকে আমি আলাদা করব না একসাথে বিট করে নিচ্ছি সুস্তুলটা তৈরি করার ক্ষেত্রে ডিমের কুসুমটা আলাদা না করলেও চলবে এক মিনিটের মতো বিট করার পরে এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ থেকে এক টেবিল চামচ কম পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর ডিমের মধ্যে এই চিনিটা আমি দুইবারে অ্যাড করে নেব কখনই একবারে চিনি অ্যাড করতে যাবেন না দুইবারে বা তিনবারে চিনিটা অ্যাড করে নিতে হবে একটু একটু করে অ্যাড করে নিচ্ছি আর ডিমের ফোমটা তৈরি করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট বিট করার পরে ডিমের ম্যারানটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে এভাবে দাগ কাটার পরে যখন একটু ভেসে থেকে ডুবে যাবে তখন বুঝতে হবে যে ম্যারানটা একদম রেডি হয়ে গিয়েছে সে সাথে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ জুস আরও দিয়ে দিয়েছি অরেঞ্জ ইমালশন এখন দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ নর্মাল সয়াবিন তেল এখন এগুলাকে আবার একটু এক থেকে দুই মিনিটের মতো বিট করে নিচ্ছে এক মিনিটের মতো বিট করার পরে ব্যাটারটা একদমই রেডি হয়ে গিয়েছে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করার সময় খেয়াল রাখতে হবে বিটারের স্পিডটা যেন একদমই লোতে থাকে হাই স্পিডে দিয়ে কিন্তু বিট করলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে আর কেকটা আপনার পারফেক্টলি হবে না এখন শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা আর সেই সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার আমি কিন্তু এখানে বেকিং পাউডারটা ব্যবহার করেছি বেকিং সোডা না এখন একটা স্পেচুলার সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর এই মিক্সটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে কেকের ব্যাটারের ভিতরে যাতে কোনো রকমের দলা ভাব না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে এখন এর ভিতরে আমি অ্যাড করে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার এই হোয়াইট ভিনেগারটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন কেকটা যেটার ভিতরে বানাবো সেটা একটু রেডি করে নিচ্ছি এখানে আমি একটা স্টিকের ফ্রাই নিয়ে নিয়েছি আর তার উপরে তেলটা ব্রাশ করে নিলাম এখন কেকের ব্যাটারটা এর উপরে দিয়ে দিচ্ছি আমি যেহেতু সুইচ রোল বানাবো তাই কেকটা কিন্তু একটু বড় আর ফ্ল্যাট হতে হবে আর এই সুইচ রোলটা বানানোর জন্য স্কোয়ার শেপের বড় মোল্ড হলে সবচেয়ে ভালো হয় আমার কাছে যেহেতু সেটা নেই তাই আমি ফ্রাই প্যানের মধ্যেই করে দেখাচ্ছি এখন এটাকে চুলায় বসিয়ে একদমই লো হিটে জাল করতে থাকবো দশ থেকে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে ফিরলাম ঢাকনাটা উঠিয়ে আমি একটু চেক করে দেখছি যে কেকটা হয়েছে কি না কেকটা পারফেক্টলি হয়ে গিয়েছে এটাকে চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামানোর পরেই গরম গরম কেকটাকে বেকিং পেপারের উপরে নিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু কেকটা গরম থাকা অবস্থাতেই করতে হবে এখন বেকিং পেপার দিয়ে কেকটাকে আমি একটু বটে নিচ্ছি আর এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর হবে না আর এই ফোল্ডিং এর কাজটা কিন্তু বেকিং পেপার দিয়েই করতে হবে লেখালেখির কাগজ দিয়ে কিন্তু এটা করা যাবে না বটা হয়ে গেলে এখন এই কেকটাকে আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে কেকটাকে নামিয়ে নিলাম কেকটাকে বেকিং পেপার থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি আর একটু সাবধানে এই কাজটা করতে হবে যাতে করে ভেঙে না যায় এখন এই কেকের উপরে আমি হুইপ ক্রিমটা দিয়ে দিয়েছি আর এই হুইপ ক্রিমের রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আমি আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন হুইপ ক্রিমটা দেওয়া হয়ে গেলে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেলি আর এই অরেঞ্জ জেলিটা দেওয়ার কারণে এই সুইস রোলটা খেতে কিন্তু দারুণ লাগবে হুইপ ক্রিমটা দেওয়া হয়ে গেলে কেকটাকে আবার একটু রাউন্ড করে বটে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে করতে হবে এখন আবার সেই বেকিং পেপারটা দিয়ে একটু চেপে চেপে র্যাপিং করে নিচ্ছি এভাবে র্যাপিং করে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য আধা ঘন্টা পরে সুইস রোলটাকে আবার নামিয়ে নিলাম এখন এটা একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে বেকিং পেপারটা আলতো করে কেকের উপর থেকে সরিয়ে দিতে হবে কেকটা গরম গরম প্যান থেকে নামানোর সময় এর উপরের অংশ কিছুটা উঠে গিয়েছে আর এটা অনেক সময় আমাদের হয় যখন অনেক কাজ করতে যাই এটা কিভাবে রিকভার করব সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা যেন ঢেকে যায় এজন্য এর উপরে আমি পাউডার সুগার একটু দিয়ে দিলাম পাউডার সুগারটা দেওয়ার পরে এখন আর সেটা দেখা যাচ্ছে না এখন একটা সুরির সাহায্যে দুই পাশ থেকে সমান করে কেটে নিচ্ছি কোনো কিছু বানাতে গেলে অনেক সময় আমাদের এই প্রবলেমগুলো হয় তাই মন খারাপ না করে সেটাকে রিকভার করার চেষ্টা করবেন এখন সুইচ রোলটাকে আমি কেটে নিচ্ছি সুইচ একটু সাবধানে কাটতে হবে যাতে ভিতরের লেয়ারগুলো নষ্ট না হয়ে যায় দেখতে পাচ্ছেন ভিতরের লেয়ারগুলো কিন্তু একদম পারফেক্টলি বোঝা যাচ্ছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ